Assalamu alaikum, bij je nog wel balas in of nada. Moerta slag killer. Komzilka slag zena, ogwaf nada slag al logi bewaar kotta farba. Ogwami askelo imu, go salo bayol. Tashore monoi kubeshi bala, mare bay. Orun bay recommend horse nokto bala slag al logi. Ochtami aske loy muake o ekta ase slug killer to dekhra ni to igula test kot fai ba mi test kot aisi to apnar o ekta fai la slug killer er pore ami normally ekta use kori slug and snail logo kham kore thik ase logo kham kore ami normally ekta use kori to apnara ekta use korte parba o ar ekta গোয়াকে যেহেতু ওটা আছে গার্ডেনও সিটিয়া দিলে ইতা আর কি আপনার হাতা হাতা যদি খাইলাস লাগে আস না এলে তো আপনারা সিটিয়া দিবা গার্ডেনও সাইডো বাই দি টব টবর বাড়া মাটির মাটির বাড়া সব দিকে সিটিয়া দিতে পারবা দুইটাও ইউজ করতে পারবা তো ওটা হইল স্লগ কিলার ওটা আমি ইউজ করি আর একটা আমি কোনোদিন ইউজ করছি না ও সেম ও সিমিলার ইউজ করার ব্যবহার করার নিয়ম একটা আমার অরুণ ভাইয়া কইছেন তাই ঠান্ডার সময় দিয়া রাখি দেন বা দেয়ার মানে অক্টোবর নভেম্বর না কি তা কইছেন তাই দিয়া রাখি দেন আর পরে বেলা আর স্প্রিং বা দেয়ার বেলা স্লাগ থাকে না আমি জানতাম না তো ওইটা আমি আজকে নিলাম নিয়ে আরও ইনস্ট্রাকশন দিয়ে তখন মধ্যে এখন একটা মানে কিতা কোন টাইমে ইউজ করবার লগে ওইটাই নেই তো ও একটা স্লাগ কিলা আছে আপনারা দেখাইলাম ওটা আপনারা গার্ডেন ইউজ করতে পারবা বাট এনি টাইম ইউজ করতে পারবা একটা জানে নভেম্বরে ইউজ করতে পারবা ইলা কিচ্ছু না এনি টাইম ইউজ করতে পারবা আর ইগো ইগো রেগুলার ইউজ করি আমি এভরি ডে এভরি টাইম এনি টাইম হোয়েন এভার আই নিড টাইম ইউজ করি এরপরে একটা আছে আপনার বেবি বায়ো তো বেবি বায়ো হাউস প্লান্টের লগে বালা আর আপনি আউটডোর প্লান্টসও ইউজ করতে পারবা তো তো আপনারা লগে তো আমি এনপিকে মাতিছিলাম এনপিকে আপনারা আমরা দেখবা নাইট্রোজেন ফসফরাস এরপরে পটাশিয়াম পটাশ কত পরিমাণ আছে ওটা অন্য দেখতে পারবা আপনারা ওই বাইরে করে দিয়ে খেয়াল করবা তো একটা গুড ফার্টিলাইজার আছে বাট একটা একটু দাম পড়ে যায় আর কি বেশি দুই পাউন্ড করে আগো ফাঁদের মাঝে মিশাইয়া দেওয়া লাগে গাছ তো আপনারা হাউস প্লান্টসও লগিয়ে পারলা আউটডোর প্লান্টসও লগিয়ে পারলা তো ও একটা হইলো বেবি বাইও তো আপনারা নিউট্রিয়েন্টস রেঞ্জ দেখবা মানে লেভেল দেখবা এনপিকে কিতা 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 আছে কিতা কিতার লগে আপনারা ইউজ করতে পারবা আশা করি আমার অন্যান্য আগে ভিডিও দেখলে বুঝতে পারবা এই একটা গেল বেবি বাইও এরপরে হইলো আপনার ও একটা আছে মেডিকেল গ্রো মেডিকেল গ্রো এগু আর কি পাউডার তো এগুও ফানের মাঝে গুলাইয়া বাদে প্লান্টসও দেওয়া লাগে হাউস প্লান্টস ইনডোর প্লান্ট আউটডোর প্লান্টস এনে প্লান্টস ইউজ করতে হবে এগু দেখার মেক আপ টু 80 ওয়াটারিং ক্যান 80টা ক্যান বানাইতে পারবা 1 কেজি একটা একটার দামও আপনার 60 পাউন্ড দেখলাম আর অন্য নিয়ম খালুন আছে হাউ টু ইউজ আর আপনার এনপিকে কোনো রাখছেন তাই তাই এনপিকে আপনারা অন্য ফাইবা আপনারা দেখাই ওই দোকা এনপিকে দেখা যাননি এনপিকে ফার্টিলাইজার ব্ল্যান্ড এগুলো 24 8 16 তো আমরা নাইট্রোজেন ফাইলা 24 আর ফসফরাস ফাইলা 8 আর পটাশিয়াম ফাইলা 16 দেখছি তো ওইখানে হাই হইল নাইট্রোজেন আর লো হইল ফসফরাস আর বাদে একটু হাই হইল পটাশ তো ওগুলো আপনারা মেজারমেন্ট করিল তাজি ফালন কোন গাছল লগি কোনটা হাই দরকার কোনটা একটু লো দরকার ইচ্ছাই নেই তো ফসফরাস দেশ আমরা খজুর গাছ মানে ফুল হওয়া শুরু হয়ে যাব বা ফুল হওয়ার বয়স হয়ে যাব তখন আপনারা ওজন হাই নাইট্রোজেন দেখা ওগু কমাইতে হইব তো আমরা লগে বেশি দরকার লাগবো মাঝখানের ফসফরাস আর পটাশিয়াম ওগুলা দরকার যেমন 8 16 ইলা ব্যবহার করা যায় আর নাইট্রোজেন দিয়ে আপনারা কমাইয়া 2 3 4 5 ইত্যাদি জানতার বার হগুন লাস্টের দুইটা হাই থাকতে হইব যেমন ফসফরাস আর পটাশিয়াম তো এইগুলা কিতাল ফলে আমি অবশ্য অন্যান্য ভিডিওত মাতিছি বিচ্ছিন্ন
ফল ফসলের লগে ফুল ফল ফ্রুটর লগে ফুলর লগে ফুল ফুটার লগে কোনটা বেশি জরুরি। তো এখন যদি আপনারা নাইট্রোজেন কালি বেজানি খদুর গাছও আর যদি ফসফরাস আর পটাশিয়াম লো থাকে এক কথা কইরাম, তো দেখবো আপনার খালি আগা ফাতা ডালফালা বেজান মেলে আর বড় বড় ফাতা ওর আর গ্রিন ওর বেজান আর ফুল কমাইব ফসল কমাইব আর কি। তো এটা বেশি ভালো আমদার লগি ইউজ করলে লাই ডেঙ্গা ধনিয়া ফাতা কিতা অন্যান্য যেটা ফাতা লাতা আছে লেটুস ফেটুস ওগুলার তো আমরা একটু হাই নাইট্রোজেন দরকার আর ফ্রুট ফলর লগে যেটা একটা আর কি লো নাইট্রোজেন দরকার পার্থব্য নাইট্রোজেন দরকার আছে তার। অতরণ তো সাংগারি বাইছে না আপনার আর খুদুক আছে সাংগারিত বাইয়া উঠছে না অতরণ তো আপনারা একটা ইউজ করতে পারবা। তো এগুলো মেডিকেল করো উড়ি খুদু ইত্যাদির লগে একটা ইউজ করতে পারবা। তো একটা হইলো অল পারপাস সোলাবল প্লান্ট ফুড ও একটা হইলো মেডিকেল গড়র একটার দাম 4 পাউন্ড দেখলাম। আর পরে ভাইলা আর একটা আছে অল পারপাস ইগো প্লান্ট ফুড ইগো দেখান বেশি বেশি লেখান। তো ইগো আপনার মাটির লগে মিক্স করে দিতে পারবা মাটি যেন কম্পোস্ট মাটি হোক আর গার্ডেন সয়েল হোক মিক্স করতে পারবা। অনেক ইনস্ট্রাকশন আছে কতটুক মাটির মাঝে কতটুক দিতা। এখন দেখি ইগুর মাঝে এনপিকে কিতা আছে ওই ধর এনপিকে লেভেল আছে ইগো ইগো হইলো 17.9 আমার চোখ একটু ডিস্টার্ব করে আসলে আর ক্যামেরা তো একটু বুঝা যায় না আচ্ছা যাক 17.9 আর 19 না কিতা লাগে আমার যে ভুল না হয়। তো এগুলো দেখা যায় আর আগে যে পাউডারের যে মারিকেল করে দেখাইছি এগুলো তো না লাগে আরও হাই। তো ওদের আর এগুলো বেশি বেশি লাগান তো ওটাও ইউজ করতে পারবা। এগুলো নাইট্রোজেন দেখলাম 17 আছে আর ফসফরাস 9 আর পটাশিয়াম আমার যে ভুল না হয় আমার চোখ ডিস্টার্ব করে আর ক্যামেরা তো জ করে একটু আসলে আপনারা রে আচ্ছা দেখো আমি আসলে বোঝা যায় না খুব বারিক লেখা। তো এনপিকে অন্য লেখা আছে আপনার এনপিকে রেট এনপিকে রেঞ্জ বা লেভেল একটা আপনারা দেখবা আর কি কোনটা কোনটা হাই লো বেশি আছে একটা সুবিধা আপনারা গাছের লগে একটা ইউজ করবা। তো আমি ওগু ইউজ করি অল পারপাস ওটাও আমি ইউজ করি। এরপরে এগু তো কইলাম মাটির লগে মিক্স করিয়া করা লাগে কম্পোস্টের লগে আর এগুও আমি ইউজ করি পানির লগে মিক্স করিয়া ইউজ করা লাগে আর এগু সরি এগু তো আমি দেখাইছি স্লাগর লগে আমি ইউজ করি। ইগু আমি কোনোদিন নিছি না ফার্স্ট টাইম নিমু ওটা আমি ইউজ করবো মানে ওটা আজকে লইমু। এরপরে পাইলা বেবি বাই ওটাও আমি ইউজ করি। এরপরে এরপরে আপনার পাইলা আর একটা ওটা আছে ওগু মেডিকেল করো অল পারপাস লিকুইড প্লান্ট ফুড এটাও তারা মেডিকেল করো একটা আগে এক সময় আসছে না অনেক নতুনভাবে আনছে তারা। তো এগুলো আর কি আপনার ও মনে হলকে অক্টার সমান এগুলো তো আমরা ফানিত গুলিয়া দেই আর বা বেবি ভাইয়ের সমান হল লাখান আর একটা কি তারা গুলিয়া অলরেডি রাখি দিছে আমরা খালি ফানিত ওলা কাফতি মাইফিয়া যত পরিমাণ যত লিটার দরকার ওগুলো আমরা দিতাম পারব আর কি বুঝছেন। তো ওই তো গাইগুন মাঝে ওই তো গুর মাঝে দেখলাম দেখলাম আপনারা এনপিকে রেইটনও আছে এনপিকে গুর মাঝে দেখলাম আপনার 7-13 আর 42 যেমন 7-13-42 আছে তার মানে হইল 42 ওগু আমরা খুদুর গাছই সপ্তাহ ব্যবহার করতে পারবা সব প্লান্টসও। তো এগু আপনার ঠিক আছে একটা দেখলাম নাইট্রোজেন কম আছে এরপরে ফসফরাস মানে একটা ও কিতা কইতাম আপনার আরে অগুত্তনে আর অগুত্তনে মানে একটার মাঝে তারা এনপিকে একটু লো রাখছে আর কি। আপনারা ওটা যে আনোইন বা দোকানে গিয়ে দেখুন আপনারা এনপিকে রেঞ্জ বা লেভেল দেখতে পারবা ফসফরাস সরি নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামের রেট কতটুকু আছে।
তো পটাশিয়াম পটাশিয়াম কেতাল লগি আর ফসফরাস কেতাল লগি আর নাইট্রোজেন কেতাল লগি এটা আমি অন্যান্য ভিডিওত মাতিছি কোনটা কোনটার ফায়দা করে। তো ও ফায়দা যেটা যেটা বেশি করবো যেটার লগি ওটারে হাই করবা, আর যেটা কম ফায়দা করবে এগুলো লো করবা, অথবা কোনোটা তো আছে জিরো থাকলেও হয় কোনো কোনো জিনিসও আর কি কোনো কোনো গাছের লগে। তো আপনার দেখলাম ও এক জাতর ফার্টিলাইজার, ও এক জাতর মেডিকেল গড়ের আপনার ও একটা ফাইলা, ও একটা ফাইলা আর ও একটা ফাইলা, তিন জাতে ফাইলা, এরপরে ফাইলা বেবি বাইও আছে। এরপরে আমি ওটা ইউজ করি গইল টমেটো ফিড, টমেটো ফুড। তো ও যেটা আছে এগো যে সময় আপনারা শকুন ইউজ করার পরে যে সময় গাছ ফল ফ্রুট শুরু হয়ে যাব, আওয়া ফুল ফুটা শুরু হয়ে যাব বা ফুল দৌড়া শুরু হয়ে যাব বা ফসল দৌড়া শুরু আরম্ভ হয়ে যাব, তখন তনে আপনারা বেশি টমেটো ফার্টিলাইজার ইউজ করতে পারবো। বাড়ি গো বাড়া বাহরছে টমেটোর লগি। তো এটা আপনারা যে কোনো গাছ যে কোনো প্লান্টস দিতে পারবো যে একটা ফল ফ্রুট বা ফসল আয় ভেজিটেবল আয় আর কি। তো এগুলোর মাঝে এনপিকের এইটা আছে আপনারা দেখাই, ওই দোকানও আছে। এনপিকে দেখা নেই আমি দেখাইলাম, এনপিকে এইটা হইল কিতা 4-3-4-3-8। তো এগুলো আপনার দেখা গা যা নাইট্রোজেন আপনার লো করছে আর পটাশে আয় করছে আর ফসফরাসে একটু সাইডটনে তিন করছে। তো বুঝছেন নি, তো ওগুলো আপনারা ইউজ করতে পারবা। যেমন নাইট্রোজেনও দরকার লাগে, ফসফরাসও দরকার লাগে আর পটাশও দরকার লাগে। তো পটাশের সংখ্যা 8 রাখছে। তো আপনারা ওলা ব্যালেন্স অথবা ব্যালেন্স ফার্টিলাইজার এগুলো নাই, এগুলো হইলো ব্যালেন্স না। ব্যালেন্স যদি হইতো তো 4-4-4 বা 8-8-8 বা 3-3 থাকলো নে। তো কেন ওটা হাই লো নাইট্রোজেনের মাঝে আছে, ফসফরাসের মাঝে আছে, পটাশিয়ামের মাঝে আছে। তো আশা করি আপনারা অনেক বুঝতে পারবা, এনপিকে দেখিয়ে আপনারা লইবা। আর আপনারা লগে আগে মাতিছি নাইট্রোজেন কোন জিনিসের লগে বেশি বালা, ফসফরাস কোন জিনিসের লগে বেশি বালা, আর পটাশ আর পটাশিয়াম কোন জিনিসের লগে বালা, আর তিনটাও কোন জিনিসের লগে বালা, আর তিনটার মাঝে একটা মাঝখানোর হোক আর নাইট্রোজেনের হোক আর পটাশ সবসময় অবশ্য তুরা লাগতইব। যে জায়গা ফ্রুট এগুলোর লগে আমরা আর সবসময় তিনটা ব্যালেন্স অথবা ওলা লো হাই করতে হইব। তো আপনারা ওগুলো বুঝিলে আপনারা আশা করি সাকসেস হইব। ওটা টমেটো ফিডার টমেটো ফেটালাইজার গু ফানির লগে মিক্স করে দেওয়া লাগে। তো ওটা আপনারা দিতে পারবা আর কি। ওগুলো বাঘ কিলার। তো ওদিন আপনারা আর গাছ আগা ফাতায় জোরে বা মানে জোরও নাই মানে আগা ফাতায় ডাল ফালায় যেন ফুকা মাখরও হয়, তো ওগুলো স্প্রে করতে পারবা। ওগুলো স্প্রে করতে পারবা, বাঘ কিলার আছে। ওদিন ছোটো ছোটো গ্রিন বাঘ, এফেডস, রেড বা যে কোনটা স্পাইডার মাইট সকল তার লগে ইউজ করা যাবে একটা আছে। এগুলো তো দেখার আন্ট কিলার, আন্ট কিলার পাউডার একটা আন্টর লগে বালা। এগুলো এটা দেখা এটা তো আপনার উইড কিলার লগে বালা, আপনারা গার্ডেন যদি বেশি উইড থাকে তো উইড কিলার লগে বালা একটা অক্টো উইড কিলার্স। গো উইড কিলার আমার রিফিউজি লতলান আমার গার্ডেনের উইড আছে, এগুলো আমি সারাইতেও পারি না মারিয়েও পারি না কুন্তলান করতাম পারো না, সব লান ট্রাই করিয়া আসছি। অত বেজাত ফাঁকা বাইদি ফাইট ফাঁকার একজোলা ফাঁক ফাইলেও ফাইটটা উঠি যায়। তো ওগো দিলে একটু লো থাকে, 3-4 মাস লো থাকে। ও যে কোনো উইড কিলার দিলে বাট আপনারা গাছ রোহার পরে আপনারা চাইও দিবে আপনারা গাছ মরে যাব। উইড কিলার ইউজ করতে হইলে আপনারা ইনস্ট্রাকশন বুঝিয়া ইউজ করেন জানো বুঝছেন। ওগো উইড কিলার দেখলাম বুঝছেন। তো আশা করি আপনারা যে আজকে যে কয়েকটা ফার্টিলাইজার দেখাইলাম ওনার মাঝে অল পারপাস লিকুইড প্লান্ট ফুড, আর এগুলো সোলাবল অল পারপাস প্লান্ট ফুড, এগুলো অল পারপাস সোলাবল প্লান্ট ফুড। তো ও তিনটা দেখলাম মেডিকেল গড়ের কোম্পানির, ও তিনটা আমি অবশ্যই ইউজ করি, আপনারা ইউজ করতে পারবা। আর ও তো দেখাইলাম আপনার
Slag killer, Khonzilka, snail killer, aro baby bio. So this is the first ask that I see guno ilo non-organics. Ar ochta de khailam ito ilo afna non-organics fertilizer, mani chemical fertilizer khoi. Guno ilo non-organic. Uchani guno organic kuno fertilizer mai. Guno ilo non-organic. Dara amra gardening kori tarfor amra 100% jodi organic koriya thake tarfore ogula মাঝে মধ্যে ইউজ করা লাগে পানির লগে বা মাটির লগে। তো এইগুলো আপনারা ইউজ করতে পারবা, অসুবিধা নাই। যদি আপনারা 100% অর্গানিক করেন, আর অর্গানিক 100% করলেও ওইটা ইউজ করা লাগে মাঝে মধ্যে, বুঝছেন নি? এটা দরকারের লগে আপনারা আর সে ওগুলা নিয়ে রাখবা। তারা সার সম্বন্ধে চিনলা না জানা, আজকে দেখাইলাম নন অর্গানিক ফার্টিলাইজার আর এনপিকে কিতা ওগুলা দেখাইলাম, স্লাগ কিলার দেখাইলাম, টমেটো ফিডার দেখাইলাম, বেবি বায়ো দেখাইলাম। তো আশা করি বাঘ কিলার দেখাইলাম, আন্ট কিলার দেখাইলাম, উইট কিলারও দেখাইলাম। তো ওগুলো হইলো আমরা মানে গার্ডেনের লগে দরকার। আর ও একটা আছে গইলো পাউডার ও উইট কিলা, গো ফার্মের মাঝে গুলাইয়া দেওয়া লাগবে এটা দেখরা নেই। তো আশা করি ভাই বোন ভালো থাকা, সুস্থ থাকা। আর আজকে শুক্রবারের দিন ও টেস্কোতে আইসি আর কি, হয়তো আপনারা একটু দেখাইলে। আর পরে আমি আমার আমার এসেও যেটা যেটা আছে আমি দেখাইমু, ফার্টিলাইজার কিতা কিতা মাটাইনো আছে আর কি, নন অর্গানিক আর অর্গানিক। আর এনপিকে তো মাতলাম। আর আর একটা জিনিস খেয়াল করবা, সরি কইতে আমার মনে নাই, ও যেন অন্য দেখরা অন্য মাঝে আর অট ও যেন প্রাইমারি ফার্টিলাইজার, এরপরে সেকেন্ডারি ফার্টিলাইজার, মানে যেগুলা ওখানে 1300-1400টা মিনারেল যেটা মাতিসলাম, যেনে অন্যান্য ভিডিও তো অন্য যে লিস্ট থাকে আপনারা পাইবা। কপার, আয়রন, জিঙ্ক লাগে আছে আমার টাইম লাগে না কিতা, ম্যাগনেজিয়াম সকলটা আছে, কৌনু ওগুলোর মাঝে আছে, অজ্ঞে সকলটা করে নিব। আর আপনারা চিন্তা করা লাগতো না, এর লগে অর্গানিক কৌকা নন অর্গানিক কৌকা ইতা মাস্ট। আমরা মাটির যত সার টার দেই ওগুলা মানে আপনার পরেও ওটা ইউজ করতে হইব আমরা কিছু, মাঝে মধ্যে মাসও দুইবার হোক আর একবার হোক আমরা ইউজ করতাম হইব, হল গ্রোয়িং সিজনের সময় আর কি। তো ওনার মাঝে একটা আছে যেগুলো আমি দেখাইছি, যেন ম্যাক্রো নিউট্রিয়েন্টস ডিফিশিয়েন্সি আর মাইক্রো নিউট্রিয়েন্টস ডিফিশিয়েন্সি, তো ওগুলোর নামও দেখলাম আছে। তো ওগুলা আপনারা বুঝিলে ওগুলা মানে আপনারা যে প্লান্টসের যে সমস্যা হয়, প্রবলেম হয়, ওগুলা ওঠা দিলে আইলে পানির লগে আপনারা প্রবলেম সলভ হয়ে যাব ইনশাল্লাহ। আর তো সাথে সাথে এক দুই সপ্তাহ বাদে বাদে আপনারা এপসন সল্ট ইউজ করতে পারবা, ওটাই হেল্প করবো আরও। আর ওগুলো আপনারা দেখবা কোনটা ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, কতটুকু আছে ওগুলোর মাঝেও আছে, কেমিক্যাল সারের মাঝে আর কি, কেমিক্যাল সার এগুলা এগুলা জৈব সার নাই বা রাসায়নিক সার নাই, যেটা কইন বাংলায় জানতাম না। তো আশা করি আপনারা বুঝছেন, ভালো থাকা, সুস্থ থাকা, দোয়া করবা, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর শেয়ার করবা, কমেন্টস করবা। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।